আসসালামু আলাইকুম, ব্ল্যাকডন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশেই থাকুন। ফেনীতে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন 5 সদস্যের পুরো পরিবার। ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 5 সদস্যের একটি পরিবার। বৃহস্পতিবার আদালত এফিডেভিটের মাধ্যমে শ্রী সরস্বতী দাস ও 3 সন্তান সহ সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা লিটন চন্দ্র দাস তাদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় বীজবাগ ইউনিয়নের গোপালপুর গ্রাম। বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে তারা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর লিটন চন্দ্র দাসের নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী ও তার স্ত্রী সরস্বতী দাসের নাম রাখা হয় সুমাইয়া আক্তার। সোনাগাছিতে লিটন চন্দ্র দাস উরুপে আলী জানান, আমার পরিবারের সদস্য সংখ্যা আমি সহ 5 জন, আমার 2 মেয়ে 1 ছেলে, আমি আর আমার ওয়াইফ, আমার 5 জন মিলেই সিদ্ধান্ত নেই আমরা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করব। তাই সেই অনুযায়ী আমরা ম্যাজিস্ট্রেটের আদালতে এসে স্বেচ্ছায় আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।